গুলিকাণ্ডে জড়িত মোহনপুরের সাংবাদিক দীপঙ্কর দেবনাথকে মোহনপুর মহকুমা প্রেস ক্লাব থেকে করা হলো বরখাস্ত। মোহনপুর মহকুমা প্রেস ক্লাবের তরফে সাময়িক এই বরখাস্তের ঘোষণা করা হয়েছে। সোমবার গভীর রাতে মোহনপুরে বোয়ালিয়া পাড়াতে ঘটে যাওয়া গুলিকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে সাংবাদিক দীপঙ্কর দেবনাথের নাম। পরবর্তী সময়ে পুলিশ পিস্তল সহ তাকে গ্রেপ্তারও করেন মঙ্গলবার। যার পরিপ্রেক্ষিতে বুধবার মোহনপুর মহকুমা প্রেস ক্লাবে বিশেষ বৈঠক করে সিদ্ধান্ত হয় সাংবাদিক দীপঙ্কর দেবনাথকে প্রেস ক্লাবের সভ্যপদ থেকে সাময়িক বরখাস্তের। মোহনপুর মহকুমা প্রেস ক্লাবের সদস্য দীপঙ্কর দেবনাথের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবহার করার অভিযোগ উঠা এবং সামনে আসার পরিপ্রেক্ষিতে এবং পুলিশি গ্রেপ্তারের বিষয়টিকে কেন্দ্র করে তার সভ্যপদ সাময়িক বরখাস্ত করা হচ্ছে। পাশাপাশি উল্লেখ থাকে আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত বরখাস্তের সিদ্ধান্ত বহাল থাকবে জানা গেছে মোহনপুর মহকুমা প্রেস ক্লাব সূত্রে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।